আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আপনাদেরকে বলেছিলাম রুটি মেকারে রুটি তৈরি করে দেখাবো, আমি আজ তৈরি করে দেখাবো আপনাদেরকে গোলা রুটি। অনেকের বাসায় হয়তোবা গোলা রুটি তৈরি হয় এবং অনেকেই পছন্দ করেন গোলা রুটি। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি, আটার সাথে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে গোলাটা করে নিলাম। ইলেকট্রিক রুটি মেকারে গোলা রুটি তৈরি করার জন্য যে গোলাটা তৈরি করলাম, এই গোলাটা পাতলা হলেও কোনো সমস্যা নাই, ঘন হলেও কোনো সমস্যা নাই, রুটি মেকারে ইজিলি পারফেক্ট গোলা রুটি তৈরি হবে। গোলা রুটিটা করার আগে গোলা রুটির সাথে খাওয়ার জন্য আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আমরা সবাই যেভাবে বেগুন ভাজাটা করি আমিও ঠিক ওইভাবেই করেছি, একটু লবণ, একটু মরিচ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে। এই বেগুন ভাজাটা কিন্তু খুব ভালো খেতে হয় এবং অনেক সুন্দর হয়, বোঝাই যায় না যে এটা রুটি মেকারে তৈরি হয়েছে। বেগুন ভাজাটা করার সময় যদি ঠান্ডা তেলে বেগুনটা দেওয়া হয় তাহলে তেলটা চুষে নেয় না, আর যদি গরম তেলে দেওয়া হয় তাহলে সাথে সাথে তেলটা বেগুনে চুষে নেয়, তখন কিন্তু অনেক পরিমাণ তেল লাগে আর বেগুন ভাজাটা খেতে অত বেশি ভালো লাগে না। রুটি মেকারে বেগুন ভাজাটা তৈরি করতে টোটাল টাইম লাগে 5 থেকে 6 মিনিট। বেগুন ভাজার তেলটা ভালো করে মুছে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের রুটির পরিমাণ গোলা দিয়ে দিচ্ছি। গোলাটা দিয়ে অপেক্ষা করা যাবে না, সাথে সাথে এটা প্রেস করতে হবে। প্রেস করার পরে আমি 1 মিনিট অবধি রেখে দিচ্ছি, 1 মিনিটের ভিতরেই রুটিটা হয়ে যাচ্ছে। সিদ্ধ আটার রুটি তৈরি করলে যেমন হয়, যখন আমরা তাওয়ায় সেকি যেমন নরম হয়, এই রুটিটাও ঠিক তেমনই নরম হবে। আর যদি এটা একটু শক্ত খেতে চান তাহলে কিছুক্ষণ এপিট ওপিট করে সেকে নেবেন, তবে আমার মনে হয় যে না সেকাটাই ভালো, এইভাবেই রুটিটা ভালো লাগে। আর আমি আপনাদের একটু মুট করে দেখালাম, সব রুটি মেকারের তাপমাত্রা কিন্তু একরকম না, আপনারা একবার দুইবার বানালেই বুঝতে পারবেন যে কত সময় রাখলে রুটিটা কেমন হবে। আমাদের সব গৃহিণীদের কিন্তু সকালের টাইমটা খুব ঝামেলায় কাটে, বিশেষ করে রুটি তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দরভাবে সকালটা এনজয় করি, যেখানে সেখানে বসেই রুটিটা তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, পরিবারের সাথেই সকালের নাস্তাটা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবেন, পাশে বসিয়ে রেখেই রুটিগুলা তৈরি করে তাদেরকে খাওয়াতে পারবেন। বেগুন ভাজাটা একটু দেখিয়ে দিই, দেখেন বেগুন ভাজাটা কত সুন্দর হয়েছে, হয়তো চুলায়ও অনেক সময় এত সুন্দর হয় না। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য একটা লাইক দিবেন। এখন আপনারা যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা সবাই বান্ধবীরা মিলে দুপুরের খাবার আয়োজন করেছিলাম। সবাই যে যেমন পেরেছি রান্না করেছি, রান্না করে তারপরে আমরা একসাথে খেয়েছিলাম। সম্পূর্ণ ওনাদের অনুমতিতেই আমি এই ভিডিও শ্যুট করেছিলাম। মেনুতে আছে মুরগির মাংস, এটা হচ্ছে চালতা ডাল, চালতা দিয়ে ডাল রান্না করা, অনেক মজার হয়েছিল, সবাই অনেক এনজয় করেছে। এটা হচ্ছে গরিবের বোয়াল মাছ, মানে আমাদের পাঙ্গাস,
অনেক মজার হয়েছিল এটাও, মানে প্রতিটা খাবারই অনেক অনেক মজার হয়েছিল। সাথে সাদা ভাত ছিল, বাঙালি যেহেতু সাদা ভাত ছাড়া আমরা কিছুই বুঝি না। সাথে আছে মেথি শাক ভাজি। এখানে যতগুলা খাবার দেখতে পাচ্ছেন সবগুলা খাবারই অসাধারণ হয়েছিল, সবাই ভালো রাঁধুনি। আর এটা হচ্ছে চালতার চাটনি। আমি কোন কোন রান্নাগুলা করেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি দেখতে চাই আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন এবং আমার রান্নাটা কতটুকু আপনারা চিনেন। সয়াবিন কষা ছিল, এটা হচ্ছে ডিম ডাল, তারপরে হচ্ছে কিছু ভর্তা ছিল, কসুর ভর্তা, তারপরে ছোট আলু ভর্তা, জলপাই ভর্তা, এটা হচ্ছে তেলাকুচো পাতা শাক মাছ। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার বান্ধবীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি করার জন্য, ওনারা আমাকে অনুমতি দিয়েছেন এবং আমার অনেক সাহায্য করেছেন ভিডিও করাতে। আমি তেমন একটা আমার পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও তৈরি করি না, এটা আমার একেবারেই পছন্দ না। আমার ভিডিওতে যদি কেউ শখ করে আসতে চায় আমি তাকেই দেখাবো, আর না হলে জোর করে কোনো দিনও কাউকে দেখাবো না। আমার বান্ধবীদের বাসাটা আমি দেখাচ্ছি, ওনারা অনেক সুন্দর করে বাসা গুছিয়ে রাখেন, সবাই মার্শাল্লাহ অনেক গোছানো, আলহামদুলিল্লাহ ওনারা সবাই নিজেদের ফ্ল্যাটে থাকেন। ভাইয়ারা যারা আছেন ওনারা সবাই ফরিদপুর জেলার পরিচিত ফেস, সবাই ওনাদেরকে চিনেন। ফরিদপুর যারা আছেন নাম বললে হয়তো বা আপনারাও চিনবেন। যাই হোক, আমি অত কিছু ডিটেলস বলতে চাচ্ছি না, আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক হায়াত দান করেন। ওনাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ইমানদার সন্তান হিসাবে গড়ে তোলা তৌফিক দান করেন। ফিশ ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করব, তার জন্য চালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ময়দা দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, ভিনেগার, আর দিয়ে দিচ্ছি সামান্য জাফরান কালার। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে একটা পেস্ট মতো বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল, একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই ফিশ ফ্রাইটা আমরা ফলি মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, সব থেকে ভালো লাগে খেতে রুই মাছ দিয়ে করলে। এই মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এই বাসায় আসার পরে যাদেরকে চিনি সবার সাথে মাশাল্লাহ ভালো সম্পর্ক, কিন্তু আমরা পাঁচ বান্ধবী সবসময় একসাথেই থাকি আর কিছু না কিছু রোজ করে খাই। এই বাসাটা আমার আরেকজন বান্ধবীর, সবাই মাশাল্লাহ অনেক গোছানো, সবার বাসায় অনেক সুন্দর, ইনশাল্লাহ সবার বাসায় দেখাবো, ইনক্লুডিং আমার বাসা। তো এখানে ফিশ ফ্রাই রেডি হয়ে গিয়েছে, জাস্ট ভেজে নেওয়া হয়েছে আর কিছুই করা হয়নি। এরপরে একটু লেবুর রস, একটু বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে খেলে দারুণ লাগে। এরপরে কোনো একদিন রুই মাছ ভাজাটা করে দেখাবো, এর সাথে একটা চাটনি তৈরি হয় যেটা খেতে দারুণ লাগে, সেটাও আপনাদেরকে করে দেখাবো। আশা করি আজকে আমার বান্ধবীদের বাসা এবং আমাদের এই আয়োজনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার বান্ধবীদের জন্য একটা লাইক দিবেন। কিভাবে আমি রুটি মেকারে রুটি তৈরি করি সেটাই এখন দেখাবো, তার জন্য আমি এখানে লাল আটা নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো আটা নিতে পারেন। আমি যেভাবে ডোটা তৈরি করি ইনশাল্লাহ এভাবে ডো তৈরি করে রুটি মেকারে অনেক ভালো রুটি তৈরি করতে পারবেন। আমি একটু লবণ দিয়ে নিলাম, একদম আমি ঠান্ডা পানি নিয়েছি কারণ আমি একটু ঠান্ডা পানি রুটি খেতে পছন্দ করি, আপনারা চাইলে এই জায়গায় গরম পানি ইউজ করতে পারেন। রুটি মেকারে রুটি তৈরি করার জন্য যে ডোটা তৈরি করতে হবে, এই ডোটা হতে হবে একেবারেই নরম। আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমার আঙুলে কিন্তু লেগে যাচ্ছে আঠার মতো,
ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। অনেকেই যে অভিযোগ করেন আপনাদের রুটি মেকারের রুটি ভালো হয় না, মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তার একটা মাত্র কারণ হচ্ছে রুটির ডো যে তৈরি করেন এই ডোটা হয়ে যায় শক্ত। ডোটা ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট হতে দিতে হবে, মিনিমাম 10 মিনিট। আটা মাখাটা যেহেতু একটু নরম তাই হাতে একটু গুঁড়ো নিয়ে নিতে হবে। তারপরে যতটুক পরিমাণ আপনারা রুটি বড় করতে চান, ছোট করতে চান, সেই পরিমাণ আটার ডো নিয়ে নেবেন। তারপরে দু হাতে তালুর নিচে রেখে যতটা পারবেন গোল করার চেষ্টা করবেন। এই গোল করাটা বা মাথাটা যত ভালো হবে রুটি তত গোল হবে এবং ভালো হবে। এখানে একটু ময়ান করা আটা রেখে দিয়েছিলাম, আর একটু আমি গুঁড়া নিয়ে তারপর একটু এই যে গোলা মতো ডো তৈরি করে নিলাম। আমি দেখাবো আপনাদের ক্রিস্পি ডোসা বা রুটি। আমি চেয়েছি এই রুটি মেকারে কি কি করা যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রুটি মেকারে আরো অনেক অনেক রেসিপি করা যায়, ইনশাআল্লাহ নেক্সট টাইম শেয়ার করব। রুটি মেকারে যখনই কোনো কিছু তৈরি করবেন অবশ্যই প্রিহিট করে নিতে হবে। আমার এটা অটো, যখন বেশি হিট হয়ে যায় তখন এটা অফ হয়ে যায়। তো যখন অফ হয়ে গিয়েছে তখনই আমি রুটির প্যারাটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন কোন জায়গায় দিয়েছি। দেওয়ার সাথে সাথেই প্রেস করতে হবে এবং অন্ততপক্ষে 30 সেকেন্ড এইভাবে ধরে রাখতে হবে। আর এই দুটো কাজ খুব দ্রুত করতে হবে। যদি চান যে আর একটু পাতলা করতে, তাহলে ডান হাতের যে হ্যান্ডেলটা আছে ওইটা আরেকবার প্রেস করতে পারেন। একটু চাপ দিয়ে করতে হবে, হাতের শক্তি দিয়ে করলে রুটিটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর গোল হয়েছে, আর রুটি কিন্তু অনেক পাতলাও হয়েছে। আমরা নর্মালি হাতে যেভাবে রুটি তৈরি করি সেরকমই হয়েছে। রুটিটা যখন ফুলে আসবে তখন উপরের ওইটা একটু রুটির উপরে দিলেই এইভাবে ফুলে যাবে। ফুলে আসলে রুটিটা বের হয়ে আসে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আসলে রুটি মেকারে রুটি তৈরি করে দেখানোর জন্য আরেকজন যদি ভিডিও করে দেয় তাহলে আমার মনে হয় খুব ভালোভাবে দেখানো যায়। যেহেতু আমি এই পুরো কাজটা একা একা করেছি এই জন্য ওইভাবে দেখাতে পারিনি। তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম শেয়ার করব। ডোসা রুটিটা দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, চায়ের সাথে তো বেশ ভালো লাগে। আমরা কিন্তু রোজ বানিয়ে বানিয়ে খাই। আমি তো রুটি মেকার অনেক দিন থেকেই ব্যবহার করি, বিভিন্ন রেসিপি করি রুটি মেকারে। আসলে ওইভাবে কখনো আমার মাথায় আসেনি যে আমি ভিডিওতে দেখাবো বা কিছু করব। ভিডিওই তো আসলে কম দেওয়া হয়। রিসেন্ট আমার একটা কমেন্ট এসেছিল, একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে উনি একটা রুটি মেকার কিনেছিলেন শখ করে, তো উনি ওই রুটি মেকারে কিছুই তেমন করতে পারেন না, যেটাই করে সেটাই ভালো হয় না। তো ওনার হাজবেন্ড এটা নিয়ে খুব বকাবকি করে যে কেন সে শুধু টাকা নষ্ট করে এটা কিনছে। তো উনি খুব অনুরোধ করে আমাকে বলেছিলেন যে রুটি মেকারে যদি আমি পারি সম্ভব হয় তাহলে কিছু করে দেখাতে। তো তখন আমার মাথায় আসলো যে কেন আমি এটা করে দেখাবো না, আমি এত কিছু রুটি মেকারে করি, তার জন্যই আমি এখন যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলোতে রুটি মেকারে কিছু না কিছু তৈরি করে দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। এমন এমন রেসিপি আমি করে থাকি এই রুটি মেকারে যেগুলো আপনারা কখনোই সার্চ বাটনে পাবেন না। তো ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে, আর খুব অল্প তেলে রান্না করা হয়। অনেকে আমাকে কমেন্টস করেন যে আপনার ভিডিওতে শুধু কাজ আর কাজ থাকে, রান্না করা বেশি দেখান, আপনি ঘোরাঘুরি কেন দেখান না, আপনি শপিং করা কেন দেখান না। তো ওসব দেখানোর ইচ্ছা আমার কখনোই নাই, কারণ আমি চাই না যে আমার ভিডিও দেখে কারোর বদভ্যাস হোক, আমি চাই সবাই ঘরে ঘরে কাজ করুক। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে রোজ আমি কোনো না কোনো হোম রেমিডিস দিব যেটা শীতে এবং ঠান্ডার জন্য অনেক ভালো কাজে লাগবে। সেই কথা অনুযায়ী আজ আমি আপনাদের এই রেমিডিটা করে দেখাচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 1 ইঞ্চি রসুন নিয়েছি, 2 টুকরা দারুচিনি, 1টা ছোট এলাচ নিয়েছি, 1 চামচ নিয়েছি মৌরি। এটা এখন আমি চুলাতে বসিয়ে দিব, জাল করতে থাকবো। আমি যে পানিটুকু নিয়েছি এই পানির অর্ধেক পরিমাণ যখন হয়ে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এর ভিতরে আপনারা একটু জ্যৈষ্ঠমধুর ডাল থেতো করে দিতে পারেন। এইখানে অবশ্যই আদা আর রসুনটা দেশি হতে হবে, চায়না রসুন বা চায়না আদা দিলে কোনো উপকারেই আসবে না। এই চায়ের সাথে একটু মধু আর না হলে একটু গুড় মিশিয়ে খেতে হবে। এই চাটা খাওয়ার উপকারিতা হলো অনেক সময় নাকের ভিতরে সর্দি জমা থাকে, নাক দিয়ে পানি ঝরে, নাকের হাড় বেড়ে যায়, গলা ব্যথা করে, গলার ভিতরে খুশখুশ করে। সকালবেলায় যখন অজু করা হয় তখন পানিটা ধরলে হাসি হয়। এই সব কিছু থেকে মুক্তি পাবে।
আল্লাহর অশেষ রহমতে। অবশ্যই এটা তৈরি করে খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। আমি সায়ানের রুটিতে একটু ঘি মাখিয়ে খাওয়াই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।